ইপটিজার ছিনতাইকারী ও সন্ত্রাসী মোজাফফরের হাতে নিহত পঞ্চম শ্রেণীর ছাত্র আব্দুর রশিদ হত্যার বিচারের দাবিতে সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নগরীর টেক্সটাইল মোড় এলাকায় খুন হওয়া স্কুল ছাত্রের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল ও পরে ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী। উল্লেখ্য, গত 30 আগস্ট মোজাফফরের হাতে নৃশংসভাবে নিহত হন পঞ্চম শ্রেণীর ছাত্র আব্দুর রশিদ। এ সময় মানববন্ধনে নিহতদের স্বজন ও সুশীল সমাজের লোকজনও অংশ নেয়। এ সময় মেট্রো কোতালী থানার ইনচার্জ আব্দুর রশিদ জানান, আব্দুর রশিদ বাবু হত্যাকাণ্ডের বিষয়ে আমরা আমাদের বিভিন্ন টিম কাজ করছে এবং আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। দিবারাত্রি পরিশ্রম করে আমরা একজন এজাহারনামেও আসেন তাকে গ্রেপ্তার করতে পেরেছি। বাকি আসামিদের আমরা অতি দ্রুত গ্রেপ্তার করতে পারবো এবং বিচারের আওতায় দ্রুত নিয়ে আসা হবে, যাতে করে এই মামলার বিষয়টি কোনো মহল ভিন্ন খাতে প্রবাহিত করে কোনো ধরনের বিশৃঙ্খলা করে তদন্তে আমাদের ব্যাঘাত সৃষ্টি না করে সেজন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।